हेलो एवरीवन, वेलकम टू बिश्वमय विद्यालय क्लस। आमिर आयोजन आज तुम्हारे सामने नहीं आसछि इंग्लिश ग्रामारे भूत के जाके तुम्हारा अनेक भय पाओ, किंतु आज थेके आर नय भय। आज थेके तुम्हारा ए भूत के बंधु बोलबे। बोलो तो इंग्लिश ग्रामारे भूत के आमि काके बोलछि? आर केउ ना, इंग्लिश ग्रामारे भूत होच्छे टेंस, जाके आमरा अनेक भय पाई। তাহলে টেন্স কিন্তু খুব মজার একটা টপিক, অ্যাজ লাইক আ গেম, ইউ নো। আমরা এই টেন্সের গেমে একবার ঢুকলে লেভেল কমপ্লিট করে না উইন হয়ে আর বের হব না। তাহলে বন্ধুরা, তোমরা বলো তো টেন্স কি সহজ না কঠিন? তোমাদের ভাষায় কঠিন, কিন্তু আজ থেকে টেন্স হবে সবচেয়ে সহজ। আমরা কিন্তু সবাই জানি টেন্স হচ্ছে গুরু, তাই তো? টেন্স গুরু। তাহলে যে টেন্স না জানে সে কিন্তু জিরো ইংলিশে, আর এই জিরোকে আমরা 10 আউট অফ 10 করব। তাহলে এই জিরোর আগে আমরা 1 যদি দেই তাহলে 1 এন্ড 0 10। সো লেটস স্টার্ট। চলো বন্ধুরা, আমরা আমাদের টপিকে চলে যাই। আমাদের আজকের টপিক হচ্ছে টেন্স। আজকে আমাদের টপিক হচ্ছে টেন্স। টেন্স আমাদের সবার ভূত, যাকে আমরা অনেক ভয় পাই, কিন্তু আজ থেকে এই টেন্সই আমাদের বন্ধু হবে। টেন্সকে আমরা বাংলায় কাল বা সময় বলে থাকি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে টেন্সের তিনটা মামা। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট মামা, পাস্ট টেন্স, পাস্ট মামা, ফিউচার টেন্স, ফিউচার মামা। এখন বলো তো টেন্স কাকে বলে? ভার্বের কোনো কাজ সম্পন্ন হওয়ার সময় বা কালকে টেন্স বলা হয়। এখন আমরা ফিরে যাই মামাদের কাছে। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট মামাকে বাংলায় বলা হয় বর্তমানকাল। পাস্ট টেন্স, পাস্ট মামাকে বলা হয় অতীতকাল। এন্ড ফাইনালি ফিউচার টেন্স, ফিউচার মামাকে বলা হয় ভবিষ্যৎকাল। এখন আমরা তিন মামার তিনটা অবস্থা জানব, কিন্তু এর আগে আমরা কিছু মজার এক্সাম্পল দিয়ে বুঝি। ধরো প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল। প্রেজেন্ট মামার সিচুয়েশন কি? এই যে ধরো, এখন যে আমরা সকলে করোনার জন্য ঘরে অবস্থান করছি, আমি, তুমি এবং সবাই, তাহলে প্রেজেন্ট মামাও কিন্তু বর্তমানে করোনার জন্য বাসায় অবস্থান করছে। তাহলে প্রেজেন্ট মামার সেই সিচুয়েশন হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখন আমরা যাই পাস্ট টেন্স, অতীতকাল, পাস্ট মামার কাছে। পাস্ট মামার সিচুয়েশন কী ছিল? করোনার আগে মামা কী করেছিল, কি কোথায় গিয়েছিল, কি খেয়েছিল, বা আমি, তোমরা, সবাই কি করেছিলাম, সেই সিচুয়েশনগুলো হবে আমাদের পাস্ট টেন্স। এখন আমরা ফিউচার মামার নিয়ে কথা বলবো। করোনার পর আমরা কি করব, কি খাবো, কোথায় যাব, এই সিচুয়েশনগুলোই হবে আমাদের ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের আরেকটা উদাহরণ দেখো, তুমি বা আমরা সবাই বর্তমানে কি করছি, এখন কি করছি। ধরো এখন তোমরা আমার ক্লাসটা করছো, তাহলে এটা হবে তোমার, আমার এবং সবার প্রেজেন্ট সিচুয়েশন। পাস্ট হচ্ছে আমার ক্লাস করার আগের দিন, তার মানে গতকাল তুমি কি করেছো, সেটা হবে তোমার পাস্ট। এন্ড ফাইনালি ফিউচার টেন্সে কি হচ্ছে, আমার ভিডিও দেখার পর পরবর্তী ক্লাসে, দ্যাট মিন্স তুমি আমার ভিডিওটা দেখার পর পরবর্তী ক্লাসে ভাবছো আমি কালকে এটা আবার দেখব, তাহলে সেটা হবে ফিউচার টেন্স। তাহলে আমরা তিন মামার অবস্থা জেনে গেলাম। বন্ধুরা, এখন আরেকটা মজার বিষয় হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট মামা, পাস্ট টেন্স, পাস্ট মামা, ফিউচার টেন্স, ফিউচার মামার চারটা করে বেবি। এখন এই চার বেবিকে আমরা চিনব।
ফার্স্টলি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে চারটা বেবির নাম হচ্ছে নাম্বার ওয়ান প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাম্বার টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থার্ড নাম্বার প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফোর্থ নাম্বার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখন আমরা জানব পাস্ট টেন্সের চারটা বেবির নাম পাস্ট টেন্স নাম্বার ওয়ান পাস্ট ইনডিফিনিট নাম্বার টু পাস্ট কন্টিনিউয়াস নাম্বার থ্রি পাস্ট পারফেক্ট নাম্বার ফোর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট এখন আমরা দেখো প্রেজেন্ট মামা আর পাস্ট মামার বেবিদের নাম কিন্তু সেমই তাদের প্রথম বেবিদের নাম হচ্ছে ইনডিফিনিট ইনডিফিনিট সেকেন্ড কন্টিনিউয়াস কন্টিনিউয়াস থার্ড পারফেক্ট পারফেক্ট ফোর্থ পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাজ লাইক সেম ফিউচার টেন্সেরও চার বেবির নাম সেম এখন আমরা ফিউচার টেন্সেরটা দেখব ফিউচার টেন্স ওয়ান নম্বর বেবির নাম কী বলতো ফিউচার ফিউচার কি ইনডিফিনিট সেকেন্ড ফিউচার কন্টিনিউয়াস থার্ড ফিউচার পারফেক্ট অ্যান্ড ফাইনালি ফোর্থ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তিন মামার বুদ্ধি দেখেছো তিন মামা তাদের বেবিদের নাম সেম রেখেছে এতে আমাদের কিন্তু খুবই সুবিধে হয়েছে কেন বলতো কারণ আমরা তাদেরকে খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারবো এবং আমাদের চিনতেও খুব সুবিধা হবে তাহলে তিন মামার চার বেবির নাম কিন্তু সেমই এখন থেকে আমাদের আর কোনো ভুলই হবে না বন্ধুরা আমরা কিন্তু ভূত মামার পরিচিতি জেনে গেলাম যেহেতু আমরা ভূত মামার পরিচিতি জেনে গেছি তাহলে এখন থেকে কিন্তু আর ভূত মামাকে আমরা ভয় পাবো না এখন শুধু ভূত মামা কী খায় কী করে কী পছন্দ করে ভূত মামা কীভাবে তৈরি হয়েছে সেগুলো এখন থেকে আমরা জানব তাহলে বন্ধুরা আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে আর তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরা এখনও যারা বিশ্বময় বিদ্যালয়ের মেম্বার হওনি তারা খুব শীঘ্রই হয়ে যাও আমরা আবারও এরকম নতুন নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে আসব তোমাদের নিয়ে ক্লাস করব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই আমাদের মঙ্গল কামনা